সুপ্রিয় দর্শক শ্রোতা, আসসালামু আলাইকুম। সুপ্রিয় দর্শক দেশ এবং প্রবাসে, যে যেখান থেকে আমাদের এই প্রতিবেদন দেখছেন, আপনাদের সবাইকে শুভেচ্ছা, স্বাগতম এবং অভিনন্দন। সুপ্রিয় দর্শক শ্রোতা, আমরা অবস্থান করছি নেকমরদ হাট, এবং এই নেকমরদ হাটটি ঠাকুরগাঁও জেলা রানীশংকেল উপজেলা। এটি সপ্তাহে একদিন বসে, শুধুমাত্র রবিবার বসে। আজ রবিবার 19 ডিসেম্বর 2021 আমরা যে জায়গায় অবস্থান করছি, এই জায়গায় সাহিওয়াল জাতের সার গরুগুলো বিক্রি হচ্ছে। তো আমরা আপনাদের একটু দামের ধারণা দেওয়ার চেষ্টা করবো যে আজকে এখান থেকে সাহিওয়াল জাতের সার গরুগুলোর বাজার দরটা কেমন যাচ্ছে আজ। তো চলেন আমরা একটু দামটা জানানোর চেষ্টা করি। তো আমরা জানিয়ে রাখি, খুব কোয়ালিটিফুল সাহিওয়াল সার কিন্তু খুব কম পাওয়া যায়, গুটি কয়েক পাওয়া যায়। তো যেগুলো আছে সেগুলো একটু তথ্য দেবো আপনাদের। এখান থেকে শুরু করবো। চাচা আসসালামু আলাইকুম, ভালো আছেন চাচা? এটা আপনার চাচা? এটা কি বাড়ির না ব্যবসা চাচা? বাড়ির, বাড়ির। এটার বয়স কতদিনের মতো চাচা হয়েছে? 5 মাস, অনলি 5 মাস। তাহলে অনেক আরো উঁচা লম্বা হবে অনেক, দেখি আমরা। কত? 30 মন মাংস আসবে, তাই নাকি? আচ্ছা আচ্ছা, এর মাও তো সাহিওয়াল ছিল নাকি? এটা কত টাকা দাম চাচ্ছে? আচ্ছা, এটা কি বাসাতে দেখাইছিলেন কাউকে? না না না, বাসাতে ডিরেক্ট হাটে নিয়ে আসছে। আচ্ছা আচ্ছা, মানে 65 হলে দেওয়া দেশি মনে হয় না, দেশি। আমরা একটু দেখি যে এই সাহিওয়াল গুলো দেখবো একটু, যে পাশে একটা দেখছি সাহিওয়াল, এটা একটু তথ্য দেবো। ভাই আসসালামু আলাইকুম, ভালো আছেন ভাইজান? ভালো। আচ্ছা, এটা কত দাম চাচ্ছিলেন ভাইয়া? দাম চাচ্ছি 65। 65 এখন পর্যন্ত কত গেছে ভাই? সর্বোচ্চ 54-55। লাস্ট টার্গেট আপনার কত হলে ছাড়বেন? 2000 কম বেশ। 2000 কম বেশ, মানে 60 থেকে 2000 কম। আচ্ছা, এইটার আনুমানিক বয়স কতদিনের মতো হবে, একটা আইডিয়া দেন তো। 10-11 মাস। আর এগুলো কি আপনাদের? এগুলো এই যে এইটা কত চাইলেন, এইটা এই পাশেরটা? 65। এটা কত গেছে? 56 কেজি। 56। টার্গেট সর্বশেষ 58,000-এর মতো। এই যে দেখছেন লাস্ট 58,000 হলে এটা বিক্রি হবে। আমরা একটু দেখানোর চেষ্টা করি আপনাদের। এটা এটা আপনাদের, এটা আপনাদের চাচা? এটাও কি আপনাদের? এটা এটা আপনাদের না? দেখি এ পাশে যে কয়েকটা আছে এগুলো একটু তথ্য দিব আপনাদের। এই যে এখানে দেখছি ভাই, এটা কি দেশি না সাহিওয়াল? কিছুটা আর কি, হালকা পার্সেন্টেজ। কত দাম চাচ্ছিলেন এটা? 48। কত পর্যন্ত বললো এটা? 3-4, মানে 43-44। লাস্ট টার্গেট কত হলে বিক্রি করবেন? কত? 45। দেখছেন নাবিটা হালকা ছিল না, এগুলো দেশির মধ্যেই আর কি। তো আমরা একটু দেখি সামনে দিকে, আর যদি কয়েকটা সাইফল পাই সেগুলো একটু তথ্য দেবো আপনাদের। এটা তো দেশি না ভাইয়া? কত চাচ্ছিলেন এটা? 40-45। টার্গেট কেমন বেচা বিক্রি? 56,000 বিক্রি। এটা এটা কত চাচ্ছিলেন ভাইয়া দাম? দামটা চাচ্ছে 40-40। কি অবস্থা, কত বলে? 32-32। লাস্ট টার্গেট কত হলে ছাড়বেন? 37-38। হালকা না বিছুলানো আছে, আমরা একটু দেখার চেষ্টা করি। এ পাশে একটা দেখছি, এটা একটা তথ্য দেবো ভাইয়া। এটা আপনার আপনার ভাই? হ্যাঁ। এটা কত টাকা চাচ্ছিলেন এ পাশেরটা? হ্যাঁ, 40। এটা কত বললো ভাই? 35।
কত হলে ছাড়বেন চিন্তা ভাবনা করছেন? 36-37 হাজার হলে এটা বেশি হবে, সাইজটা কিন্তু ভালো না আর কি। আমরা একটু চলে যাবো সামনের দিকে, এই পাশে যে ফ্রিজিয়ান জাতের যেগুলো দেখছি, ফ্রিজিয়ান জাতের আর সারগুলো একটু দামের ধারণা দিব আপনাদের। ভাইয়া ভালো আছেন? আপনারা কত চাচ্ছিলেন ভাইজান? কত? 70। কত বলে, কত বলে এখন পর্যন্ত? কত বলছে, কত? 60 ভাঙতে। আপনার লাস্ট টার্গেট কত হলে ছাড়বেন? 65-এর কাছাকাছি। এই দেখছেন সর্বশেষ 65 হলে বিক্রি হবে। এটা ফ্রিজিয়ান না ভাইয়া? আচ্ছা, এটার আনুমানিক বয়স কতদিনের মতো হয়েছে? 9-10 মাসের মতো। তাহলে তো অনেক উঁচা লম্বা হবে এগুলো। আচ্ছা আচ্ছা, ঠিক আছে ভাইয়া, ধন্যবাদ। এ পাশে ভাই, এটা কত যাচ্ছিলেন? 75। কত কি বলে ভাইয়া? 65 বলে, 75 চাওয়া। দেখছেন দাম দর চলছে। ভাইয়া কত বললেন? 65 দেওয়া যায় না। কত চাইলো ভাইয়া লাস্ট, কত চাইলেন? দাদা ভাই 72-70। 72-70 সর্বশেষ 70। হ্যাঁ দেখেন 65 এবং 70। এইটি প্রেজেন্ট ভাইয়া, এটার আনুমানিক বয়স কতদিন হতে পারে? 8 মাস। আচ্ছা আচ্ছা, 8 মাসের মতো। এ পাশে একটা দেখছি, এটা একটা তথ্য দেবো। চাচা আসসালামু আলাইকুম, ভালো আছেন চাচা? আপনারটা কত দাম চাচ্ছিলেন? 72। কত বলছে চাচা এখন পর্যন্ত? 57-58। আপনার লাস্ট টার্গেট কেমন, কত হলে ছাড়বেন? 65-65 হলে দিব। 65-65 মানে লাস্ট 62 হলে ছেড়ে দিবেন? এই যে এটা সর্বশেষ 62,000 হলে কিন্তু ছেড়ে দিবে। তো এইটার আনুমানিক বয়স কতদিনের মতো হতে পারে, কয় মাস? 1 বছরের মতো। আচ্ছা আচ্ছা, ঠিক আছে, ধন্যবাদ। আমরা একটু চলে যাবো সামনে দিকে, দেখি এই পাশে যেগুলো বিক্রি হচ্ছে সেগুলো একটু তথ্য দিব আপনাদের। ভাইয়া এটা কত দাম চাচ্ছিলেন? কি অবস্থা এখন পর্যন্ত, কত দিয়েছে ভাইয়া দাম? 65 পর্যন্ত বলছে, 80,000 চাওয়া। এই দেখছেন আপনার লাস্ট টার্গেট কত হলে ছাড়বেন? 70-এর মতো যেতে হবে। এই দেখছেন এটা 70,000 হলে ভাই কি দাম বললেন? বলছি কত বললেন? 60 ভাঙে। আচ্ছা, কোথা থেকে আসছিলেন? এখানেই 60 ভাঙে বলে। আমরা একটু দেখানোর চেষ্টা করছি। ভাইজান এটা কত যাচ্ছিলেন? 80-85 ক্রস না, ক্রস ক্রস না, এটা ক্রস। এখন পর্যন্ত কত গেছে সর্বোচ্চ? 71 পর্যন্ত। আপনার লাস্ট টার্গেট, টার্গেট কত? 75 চাইলেন লাস্ট। এটা দেখি 71 পর্যন্ত বলছি, সর্বশেষ 75,000 টাকা চাচ্ছে এটি। আমরা একটু দেখানোর চেষ্টা করি। আচ্ছা ভাইয়া, এটার আনুমানিক বয়স কতদিন করে হতে পারে? 1 বছরের মতো। 13 মাস মানে 1 বছর থেকে কিছুটা বেশি হবে। আচ্ছা আচ্ছা, ঠিক আছে, ধন্যবাদ। আমরা একটু দেখি যে পাশে একটা বেশ সুন্দর ক্রস যাতে দেখছি আমরা, এটা একটু তথ্য দিব আপনাদের। হ্যাঁ ভাইজান, আপনার দাঁত তো হয় নাই না ভাইয়া? না দাঁত হয়নি। কত চাচ্ছিলেন, এটা দাম কত চাইলেন? 90। কত কি বলে এখন পর্যন্ত? এখন পর্যন্ত সর্বোচ্চ কত গেছে? 70-75 80 ভাঙতে বলে। আপনার লাস্ট টার্গেট কেমন, কত হলে ছাড়বেন? 85 হলে, এই যেটা সর্বশেষ 85 হলে বিক্রি হবে। আমরা একটু দেখানোর চেষ্টা করছি। তো দর্শক শ্রোতা, আমরা অবস্থান করছি নেকমরা ঘাটে, এবং এই নেকমরা ঘাট থেকে শাহিওয়াল এবং ফ্রিজিয়ান জাতের সারগুলো দামে ধারণা দেওয়ার চেষ্টা করছি। ভাই কি কিনতে চাচ্ছেন? কত বললেন ভাই? 42। এটা কার আপনার?
আপনার কত চাইলেন, লাস্ট কত চাইলেন? 45 চাই, 56 চাই, লাস্ট 56 লাস্ট। এটা আমরা সিস্টেম